জীবনে আসে কত বেদনা, জীবন মানি তো যন্ত্রণা, বেঁচে থাকতে বোধহয় শেষ হবে না। লোকে তাকে চেনে স্মার্ট চা বিক্রেতা নামে। পোশাক আশাকে সম্পূর্ণ পরিপাটি, দ্রুততার সাথে 8-10 কাপ চা বানাতে জুড়ি নেই হান্নানের। কারণ মানুষ আমাকে বিভিন্ন চ্যানেলে দেখে, বাস্তবেও দেখে, যেটা যে কথার সাথে তার বাস্তবতার সাথে মিল আছে কিনা, কিন্তু আয়া অনেকেই পেয়েছে যে না, কথা সত্য। হান্নানের টি স্টলে রং চা দুধ চায়ের বাইরে রয়েছে তেঁতুল চা, মরিচ চা, মাল্টা চা, গুড় চা সহ হরেক রকমের চায়ের আয়োজন। কয়টা? তিনটা। কি চা? ইনকাম ভালোই আসে, কিন্তু আসলে লাভ কি? স্টাফ আছে, লোক আছে, এদের ভাড়া আছে দোকানের। রাজধানীর গ্রিন রোডের পান্থবাস সিগন্যালের পাশেই হান্নানের ছোট চায়ের দোকান। স্বাদের ভিন্নতা এবং বৈচিত্র্যের কারণে প্রতিদিন দূর দূরান্ত থেকে ছুটে আসে মানুষ। এখানকার চা অনেক মজা। এখানে একজন আছে ভদ্রলোক, যিনি অনেক শার্ট প্যান্ট পরে একদম হন্যতন্য হয়ে চা বানান, তো এই জন্য আমি এখানে এসেছি। তিনি স্মার্ট বয় নামে পরিচিত চায়। চাটা মশালা বেশ সুন্দর, একটু আলাদা বলতে ওনার যে মশলার ব্যবহারটা সেটা এখানে বেশ ভালোভাবে বোঝা যাচ্ছে। প্রতিদিন অন্তত 1000 কাপ চা বিক্রি হয় হান্নানের ফুটপাতের এই দোকানে। 1000 কাপ চা চলে? 1000 কাপ চা, মিথ্যা কথার কিছু নেই, এটা তো বাস্তবই মানুষ দেখে যে একটা দোকানে এত জ্যাম থাকে। অর্থকষ্টে নিজে পড়াশোনা করতে না পারলেও আই দিয়ে মেধাবী স্ত্রীকে স্নাতক ও স্নাতকোত্তর করিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগ থেকে। নিজের ছোট ভাইকে MBA পড়িয়েছেন বেসরকারি বিশ্ববিদ্যালয়ে। এগুলো আনকালচার বলে, এটা বলে, তারপরে এগুলো আসেই কিন্তু শিক্ষা থেকে। ভাবলাম যে না, এই ধরনের জিনিস যেতে ল্যাঙ্গুয়েজটা কেউ না করতে পারে, ওদেরকে পড়াশোনা করাইতে হবে। কারণ একটা লোকের, একটা শিক্ষিত ছেলেকে কখনো কেউ আনকালচার বলতে পারে না। বিকাল গড়াতেই ক্রেতাদের ভিড় জমে যায় স্মার্ট চা বিক্রেতা হান্নানের টি স্টলে। অনেকটা উৎসবময় পরিবেশে চা বিক্রি করেন তিনি। নিজের সুরেলা কণ্ঠে শুনিয়ে থাকেন গান, একই সাথে তার বিনয় মুগ্ধ করে ক্রেতাদের। আমার বড় বোনটা যখন থেকে আসতো তখন ও 6-7-এ পড়ে, ও চিৎকার মারিয়া কান্না করতো যে আম্মা ভাত দাও। তখন ভাত পাবা কোথায়? মাকে বললাম যে আমার সেই দৃশ্যগুলি আজও মনে আছে, কত মানুষের বাসা থেকে ভাতের মার খাওয়া, আসলেই বাস্তব।